আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু সুপ্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি মোহাম্মদ নুরুল আমিন সহকারী মৌলবী শিক্ষক নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে এপ্তেদায়ী চতুর্থ শ্রেণীর আল আকাইদ আল ফিকা বই থেকে প্রথম অধ্যায় আকাইদ ইমান উ তাহিদ এ বিষয় নিয়ে তোমাদের সামনে পাঠ উপস্থাপন করব ইনশাল্লাহ আমি তোমাদের সামনে কতগুলো ছবি প্রদর্শন করতেছি তোমরা ছবিগুলি একটু লক্ষ্য কর ইলাহা ইহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই কোনো প্রভু নাই আল্লাহ তালা এক অদ্বিতীয় সূর্য আমরা যদি আল্লাহ আল্লাহতালার সৃষ্টি সম্পর্কে একটু চিন্তা করি তাহলে দেখব যে প্রতিদিন সকালে পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যায় তা এই সূর্য প্রতিদিন পূর্ব আকাশে কে উঠান সকলেই উত্তর দিবা আল্লাহ আকাশে যে মেঘমালার সৃষ্টি হয় এই মেঘমালাকে তৈরি করেন আল্লাহ তাহলে সকল কিছু যেহেতু আল্লাহ তালাই করেন তাহলে আমরা জানি যে জানব যে আল্লাহ রাবুল আলমিন এক অদ্বিতীয় তার কোনো সমান বা সমকক্ষ কেহ নাই যদি সমান থাকতো তাহলে তাহলে আমরা যে প্রতিদিন সূর্য পূর্ব আকাশে উদিত হইতে দেখি যদি আল্লাহ আল্লাতলা একের বেশি হইতো তাহলে আল্লাহদের মাঝে মতো পার্থক্য লেগে যেত যে সূর্য আজকে পূর্ব দিকে দিক থেকে উদিত না করে উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে পশ্চিম দিক থেকে বা যে কোনো দিক অন্য দিক থেকে উদিত করা হবে এরকম মত পার্থক্য দেখা যেত কিন্তু আমরা দেখি যে সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত্র নির্মিত হয় এটা চিরাচরিত নিয়ম এটার কোনো পরিবর্তন ঘটে না তাহলে আল্লাহতালা এক অদ্বিতীয় এখানে যে ছবিটা আমরা দেখতেছি যে আমরা দেখতেছি যে মানুষের তৈরি কিছু মূর্তি যেগুলো যেগুলোকে এক আল্লাহর পরিবর্তে এক আল্লাহর পরিবর্তে আল্লাহর সমান হিসাবে মনে করে তারা সেগুলানের সেগুলোর ইবাদত করতেছে সেগুলোরকে বক্তি করতেছে এটা তাওহিদের ইমানের বিরোধিতা তা আজকের এই ছবির পর থেকে আমি আজকে পাঠ বিশ্লেষণ শুরু করতেছি আজকের পাঠ শিরোনাম আকাইদ ইমান উ আজকের পাঠ কি আকাইদ ইমান উ তাওহিদ শিখন পল তোমরা এই পাঠ থেকে যে বিষয়গুলি জানতে পারবে সেগুলো হলো আকাইদের পরিচয় জানতে পারবে ইসলামের মূল বিষয়সমূহ জানতে পারবে ইমানের পরিচয় ও প্রয়োজনীয়তা বুঝতে পারবে তাওহিদের পরিচয় ও প্রয়োজনীয়তা বুঝতে পারবে আল্লাহ আল্লাতালার পরিচয় জানতে পারবে আজকের পার থেকে তোমরা এই বিষয়গুলি শিখতে পারবা কি কি বিষয় আকায়েদের পরিচয় শিখতে পারবা ইসলামের মূল বিষয় জানতে পারবা ইমানের পরিচয় প্রয়োজনীয়তা বুঝতে পারবা তাহিদের পরিচয় প্রয়োজনীয়তা বুঝতে পারবা আল্লাহ সম্পর্কে কিছু জ্ঞান জান বুঝতে পারবা তা পাঠ বিশ্লেষণ আজকের মূল পাঠে আমি পদার্পণ করলাম আজকের মূল পাঠ বিশ্লেষণ শুরু করতেছি প্রথমত আকাইত আকাইত শব্দের অর্থ আকাইত শব্দটি বহুবসন আমরা প্রথমেই আকায়েদ শব্দটা বচন নির্ণয় করে নেই যে আকায়েত শব্দটা বহু বচন এক বচনে আকিদা আমরা আকিদাকে বেশি ভালোভাবে চিনি এই জন্য আকিদাকে আকায়েদ শব্দের এক বচন হিসাবে বেছে নিয়েছি আকিদা অর্থ হচ্ছে বিশ্বাস বন্ধন আকিদা শব্দের অর্থ বিশ্বাস বা বন্ধন পরিভাষায় যে সঠিক বিশ্বাসের ভিত্তিতে বান্দা কর্ম সম্পাদন করলে কর্মসমূহ আল্লাহর কাছে গৃহীত হয় এবং কর্ম ফল পাওয়া যায় তাকে আকিদা বলে আকিদা কাকে বলে যে সঠিক বিশ্বাসের ভিত্তিতে বান্দা কর্ম সম্পাদন করলে ইবাদত করলে আল্লাহর কাছে এই ইবাদত বা কর্ম গৃহীত হয় এবং কর্মফল পাওয়া যায় তাকে আকিদা বলে যে সঠিক বিশ্বাসের ভিত্তিতে বান্দা কর্ম সম্পাদন করিলে কর্মসমূহ আল্লাহর কাছে গৃহীত হয় এবং কর্মফল পাওয়া যায় তাকে আকিদা বলা হয় এ সম্পর্কে পবিত্র আল্লাহ তালা বলেন ওয়ামান আর আদাল আখিরাত যে আখিরাত পাওয়ার আশা রাখে ওয়া সাইলাহা লাহা সাইহা যে ব্যক্তি আখেরাতের কল্যাণ চায় এবং সেই কল্যাণ পাওয়ার আশাই দুনিয়ায় চেষ্টা করে হুয়া মিনুন এবং সে হয় ইমানধার ফা উলাই কানা সাই মাশকুরা তাহলে তার চেষ্টা এবং কর্ম গুলি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন যে ব্যক্তি পরলৌকিক পরকালের কল্যাণের আশায় চেষ্টা করে ইবাদত করে এবং সে বিশ্বাসী হয় তাহলে তার এই চেষ্টা ও কর্মফল আল্লাহর কাছে কবুল হয় আকিদা দুই ধরনের আকিদা কয় ধরনের আকিদা দুই ধরনের এক নাম্বার হচ্ছে বিশুদ্ধ আকিদা এক নাম্বার বিশুদ্ধ আকিদা যেটা সঠিক দুই নাম্বার ভ্রান্ত আকিদা যেটি ভুল আকিদা কয় ধরনের দুই দুই ধরনের একটা বিশুদ্ধ আকিদা দুই ভ্রান্ত আকিদা বিশুদ্ধ আকিদা হল সঠিক ভ্রান্ত আকিদা হলো ভুল বিশুদ্ধ আকিদার গুরুত্ব বিশুদ্ধ আকিদা ইবাদত কবুলের পূর্ব শর্ত আমরা আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করি পরকালের কল্যাণের আশা ইবাদত করি জান্নাত পাওয়ার লাভে ইবাদত করি কিন্তু আমাদের আকিদা বিশ্বাস যদি সঠিক না হয় তাহলে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হল সহি আকিদা বিশুদ্ধ আকিদা দুই নম্বর আকিদা বিশুদ্ধ থা রাখা মুমিনের উপর ফরস আকিদা বিশুদ্ধ রাখা একজন মুমিনের উপর ফরজ বিশুদ্ধ আকিদা ছাড়া সকল ইবাদত মূল্যহীন বিশুদ্ধ আকিদা ছাড়া সকল ইবাদত মল্যহীন তা আকিদা শুদ্ধ বিশুদ্ধ হওয়ার গুরুত্ব হল এক নম্বর বিশুদ্ধ আকিদা ইবাদত কবুলের পূর্ব শর্ত দুই নম্বর আকিদা বিশুদ্ধ থাকা প্রত্যেক মুমিনের উপর ফরস বিশুদ্ধ আকিদা ছাড়া সকল ইবাদত মল্লহীন আকিদার মূল বিষয়সমূহ কোন বিষয়ের প্রতি সঠিক আকিদা রাখতে হবে এক নম্বর আল্লাহর প্রতি দুই নম্বর আল্লাহ আল্লাহর আসুলগণের প্রতি তিন নম্বর আল্লাহর সৃষ্টি ফেরাস্তাগণের প্রতি চার নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি পাঁচ নম্বর তাকদিরের প্রতি ছয় নম্বর আখেরাতের প্রতি সাত নম্বর আখেরাতে আবার পুনরুজ্জীবিত করা হবে পুনরক্ষানের প্রতি ষাটটি বিষয়ের প্রতি আকিদা রাখা এটা হচ্ছে আকিদার মূল বিষয় সাতটি বিষয় আকিদার মূল বিষয় আল্লাহর প্রতি বিশ্বাস রাখা যে আল্লাহ তালা এক অদ্বিতীয় তার সমান কেহ নাই আল্লাহ তালা অগণিত নবীরাসুল দুনিয়াতে প্রেরণ করছেন সকল নবী আসুলের প্রতি বিশ্বাস রাখা তিন নম্বর আল্লাহ তালা অগণিত কুটি কুটি ফেরেশতা সৃষ্টি করছেন এই এবং এই আল্লাহ আল্লাহতালার নির্ধারিত এক এক কাজে নিয়োজিত আছেন এটা বিশ্বাস রাখা চার নম্বর তাআলা নবী রাসুলদেরকে রাসুলদের উপর তার উম্মদের হেদায়তের জন্য উম্মদদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য আল্লাহ তালার পক্ষ থেকে আসমানি কিতাব অবতীর্ণ করছেন এই আসমানি কিতাব সময়ের প্রতি ইমান রাখা বিশ্বাস রাখা পাঁচ নম্বর মানুষের ভাকে যা গঠে সকল কিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এটার প্রতি বিশ্বাস রাখা ছ নম্বর আমাদের মৃত্যুর পরে কবর হাসর জাহার নাম ফুলসুরাত জান্নাত নাম এগুলেন এগুলো অপেক্ষা করতেছে আমাদেরকে ওই মঞ্জিলগুলি ওই ধাপগুলি অতিক্রম করে হয় জান্নাত নয় জাহান্নামে নামে যেতে হবে এটা এগুলির প্রতি বিশ্বাস রাখা সাত নাম্বার মৃত্যুর পর আমাদেরকে কবরের জীবন পারি দিয়া যেদিন কেয়ামত হয়ে যাবে কেয়ামতের পরে সকল সৃষ্ট প্রাণীকে আল্লাহতালা আবার পুনর্জীবিত করবেন পুনরায় জীবিত করে একত্রিত করবেন ওই দিনকে বলা হয় পুনরক্ষণ পুনরক্ষান দিবসের প্রতি ইমান রাখা এই ষাটটি বিষয় আঁকিদার মূল বিষয় যদি এই ষাটটি বিষয়ের প্রতি কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে তার আকিদা সহি হবে না শুদ্ধ হবে না দিনের পরিচয় আমরা প্রত্যেককেই একটা না একটা দিনের উপর প্রতিষ্ঠিত আছি আমরা মুসলমান আমাদের দিন হল ইসলাম যারা অন্য ধর্মলম্বী আছে তাদেরও একটা নির্দিষ্ট দিন আছে দিনটাকে আমরা সোজা ভাষায় ধর্ম বলি সোজা ভাষায় আমাদের বাসায় ধর্ম হিসাবে বিবেচিত করি তো দিনের বাংলা অর্থ হলো জীবন ব্যবস্থা একজন মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তা সে হল মুসলিম একজন মুসলমানের জীবন ব্যবস্থা কেমন হবে এটা এই তার জীবনের যত ব্যবস্থা বা যে কর্মবলি করবে সকল কিছুর একটা নির্দিষ্ট নিয়ম নীতি তার ধর্মে আল্লাহ আল্লাহতালা দিয়েছেন এই যে নিয়ম নীতিটা আল্লাহ আল্লাহতালা দিয়েছেন এই নিয়ম নীতিটা হচ্ছে তার জীবন ব্যবস্থা পরিভাষায় যে জীবন ব্যবস্থা গ্রহণ করে মানুষ ইহকালীন ও পরকালীন মুক্তি শান্তি এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় যে জীবন ব্যবস্থা গ্রহণ করে একজন মানুষ ইহকালীন পারকালীন মুক্তি ও শান্তি এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে সেটাই হল তার দিন দিন ইসলাম হল সঠিক ও গ্রহণীয় জীবন ব্যবস্থা অন্য সকল জীবন ব্যবস্থায় হল ভুল দুনিয়াতে যত দিন বা জীবন ব্যবস্থা আছে সকল দিন এবং জীবন ব্যবস্থার মধ্যে ইসলামই হল একমাত্র জীবন ব্যবস্থা একমাত্র দিন যাহা সঠিক নির্বুল এবং আল্লাহ তালার কাছে মনোনীত আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত এ সম্পর্কে দলিল হিসাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে আনে সুরা ইমরানের উনিশ নম্বর ইন্না দিনা ইন্দাল্লাহল ইসলাম ইন্না দিনা ইন্দাল্লাহল ইসলাম নিশ্চয়ই ইসলাম হচ্ছে আল্লাহ তালা মনোনীত দিন মনোনীত ধর্ম মনোনীত জীবন ব্যবস্থা অর্থাৎ আমরা যদি আল্লাহর বান্দা হই আল্লাহ তালার নির্ধারিত দিনের উপর আমাদের জীবন গড়ি তাহলে আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে ইসলামের রীতিনীতি অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে দিনের মূল বিষয় হলো তিনটি ইমান ইসলাম ইহসান দিনের মূল বিষয় তিনটি এক নাম্বার শর্ত হল পুরোপুরি বিশ্বাস রাখতে হবে দুই নম্বর হচ্ছে ইসলাম আনুগত্যশীল হতে হবে তিন নম্বর ইহসান আল্লাহতালার সকল সৃষ্টির প্রতি দয়াবান হইতে হবে দিনের মূল বিষয় বা শর্ত কয়টি তিনটি এক নম্বর হচ্ছে ইমান বিশ্বাস দুই নম্বর ইসলাম আনুগত্য দাসত্ব গুলামি তিন নম্বর ইহসান দয়া চালার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির প্রতি দয়াবান হইতে হবে এখন আমি ইমান সম্পর্কে আলোচনা করতেছি ইমান শব্দের আন শব্দের করতে হলো ইমান শব্দের আবেদানী করতে হলো আন্তরিক বিশ্বাস ইমান শব্দের করতো কি আন্তরিক বিশ্বাস পরিভাষায় আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে যা কি আমাদের নবী মোহাম্মদ সাল আলাই সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেগুলোকে সত্য বলে বিশ্বাস করাকে ইমান বলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেগুলোকে সত্য বলে বিশ্বাস করাকে ইমান বলা হয় আল্লাহ এই প্রসঙ্গে বলেন আমানা রাসুল ও বিমা হিমে রব বিহী তোমরা ইমান আনো রাসুল সাল্লাহ আসাল্লাম তার রবের কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি তোমরা ইমান রাখো বিশ্বাস রাখো মোহাম্মদ সাল্লি সাল্লাম তার রব আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছে এসেছেন সেগুলির প্রতি এখন আমরা আজকের শিরোনামের তিন নাম্বার বিষয় তাউহিদ এর পরিচয় আলোচনা করব তাওহিদ শব্দের অর্থ একাত্মবাদ আল্লাহকে এক বলে স্বীকার করা পরিভাষায় আল্লাহ তালাক সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা এবং ইবাদতের একমাত্র হকদার উ এক দ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করাকে তাওহিদ বলা হয় আল্লাহ তালাকে সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা এবং ইবাদতের একমাত্র হকদার উ এক অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করাকে তাওহিদ বলা হয় তাওহিদ শব্দের অর্থ কি একাত্মবাদ আল্লাহকে এক বলিয়া স্বীকার করা পরিভাষায় আল্লাহ তালাকে সৃষ্টিকর্তা রিজিকদাতা পালনকর্তা এবং ইবাদতের একমাত্র হকদার ও এক অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করাকে তাহিদ বলা হয় আল্লাহতালা পবিত্র কোরআনে ছোটো একটা সুরা সুরা এক লাস নাজিল করে আল্লাহ আল্লাহতালার একত্রবাদের পরিচয় দিয়েছেন কুল হু আল্লাহ আহাদ হে নবী আপনি নিজে জানেন আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে আল্লাহ চালা এক অদ্বিতীয় আল্লাহ তালা এক অদ্বিতীয় আল্লাহ সামাদ তিনি স্বয়ং সম্পূর্ণ তিনি কারো মুখাপুখি নহেন দুনিয়ার মানুষ যদি আল্লাহর বিরোধিতা করে কেউ যদি আল্লাহ তালার আনুগত্য না করে তাহলে আল্লাহ তালার কোনো ক্ষতি হবে না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাজ তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং কাউকে জন্মদান করেননি ওয়ালাম ইয়াক ওয়ালাম ইয়াকুহ কুফুয়ান আহাদ এবং তাহার সমান কেউ হতে পারে না তার সমান কেউ না তাহলে তাওহিদের মূল বিষয় হচ্ছে লা ইলাহ ইহু মোহাম্মদ রসুল্লাহ তা তাওহিদের মূল মত্র হচ্ছে লা ইহি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মবত নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসূল আমরা আজকের পার্টি থেকে আকিদা শব্দের অর্থ আকিদা শব্দের সংজ্ঞা ইমান এর অর্থ সংজ্ঞা তাওহিদের অর্থ সংজ্ঞা জানলাম তোমরা তোমাদের বই আকায়দ আল ফিকার আকায়ত অংশের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে আকিদা ইমান তাহিদ এই তিনটি অধ্যায় খুলে আজকের পাঠের সাথে মিলিয়ে তোমরা তোমাদের পাঠ রচনা করবে তোমরা শিখবে ইনশাল্লাহ আশা করি তোমরা এই পাঠ থেকে তোমাদের সামনে যে পরীক্ষা হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে পরীক্ষায় ভালো লিখতে পারবে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ